সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম। আজ আলোচনা করছি একজন সাধককে নিয়ে, যিনি তত্ত্বের ভাণ্ডার খ্যাত। তার নাম কফিলউদ্দিন সরকার। তার বিখ্যাত অনেক গান রয়েছে, আপনারা অনেকেই শুনেছেন। তবে এই গানগুলোর রচয়িতা যে কফিলউদ্দিন সরকার, তা হয়তো অনেকেরই অজানা থাকতে পারে। এই যে একটি ভাইরাল গান, আমি চাইলাম যারে ভবে পাইলাম না তারে, এই গানটিও কফিলউদ্দিন সরকারের লেখা। আরও আরও গান আছে একটি, আমার বন্ধু অবিহনে গো বাঁচি না পরাণে গো এক খেলা ঘরে রইতে পারি না, এই গানটি ওনার। আরও আছে, আতর গোলাপ সোয়া চন্দন সাজাইলাম ফুল বিছানা, অভাগীর বা সরে বন্ধু কেন আইলা না, এরকম অসংখ্য জনপ্রিয় গানের রচয়িতা তত্ত্বের ভাণ্ডার খ্যাত কফিলউদ্দিন সরকার। 1946 সাল থেকে সুনামগঞ্জের দোয়ারা বাজারের লক্ষ্মীপুর ইউনিয়নের আকিলপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। 1932 সালের 27 ফেব্রুয়ারি হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ধর্মনগর ইউনিয়নের মালঞ্চপুর গ্রামে তাঁর জন্ম। তার পিতার নাম মোহাম্মদ রিয়াজ উদ্দিন, মাতা করিমুন্নেসা। শিশুকাল থেকেই রাত জেগে পালা গান শুনতে শুনতে গানের জগতে প্রবেশ। একতারা দোতারা বাজিয়ে হাসন রাজা, রাধারমন, দূরবীন শাহসহ অন্যান্য মহাজনী গান গাইতেন। কৈশোরেই ছুটে গেলেন ছাতকের মরমী সাধক দূরবীন শাহর সান্নিধ্যে, শিষ্যত্ব গ্রহণ করে নিজেকে সঁপে দেন মুর্শিদ চরণে। গান গেয়ে ঘুরে বেড়ান গ্রামগঞ্জে, এক সময় জনপ্রিয় মালজোড়া গানে খ্যাতি অর্জন করেন। 20 বছর বয়সে গান লেখা শুরু করেন, আমার বন্ধু অবিহনে গো বাঁচি না পরাণে গো একেলা ঘরে রইতে পারি না। যৌবনকালে আঁক মাড়াইয়ের মেশিনে বাম হাতটি তেঁতলে যায়, কেটে ফেলতে হয় কোনো পর্যন্ত। দুঃখ দুর্দশায় জীবন কাটালেও কণ্ঠ থামেনি তার, সাদামাটা জীবনে অত্যন্ত বিনয়ী, নির্লোভ ও সরল ছিলেন তিনি। 4 ভাই 1 বোনের মধ্যে তিনি তৃতীয়। স্ত্রী কুলসমা বিবির কোলে জন্ম নেয় 1 পুত্র 3 কন্যা। জটিল রোগে কুলসমা বিবি মারা যাওয়ার পর শিষ্য মায়ারানীকে বিবাহ করেন। মুখ এবং একটি হাতের সাহায্যে অসাধারণ বাজাতেন দোতারা এবং মন্দিরা। 1 মিনিটের মধ্যেই যে কোনো বিষয়ে গান রচনা করার অসামান্য ক্ষমতা ছিল তার। শাহ আব্দুল করিম, কামাল উদ্দিন, নেত্রকোনার সাত্তার মিয়া, আলী হোসেন সরকার, ইদ্রিস, সফর আলী, অমিয় ঠাকুর প্রমুখ বাউলদের সাথে মালজোড়া গেয়েছেন। মালজোড়া গানে তার উপস্থিত প্রশ্নের উত্তর ও তাত্ত্বিক বিশ্লেষণ দেখে তত্ত্বের ভাণ্ডার উপাধি দেয় সেই সময়ের বিশিষ্টজনেরা। দেহতত্ত্ব, কামতত্ত্ব, প্রেমতত্ত্ব, মনশিক্ষা, পরমতত্ত্ব, নিগূঢ়তত্ত্ব, সাধনতত্ত্ব, রূপতত্ত্ব, বিচ্ছেদ, বাউল, জলভরা, বাঁশি, নবীতত্ত্ব, সৃষ্টিতত্ত্ব, মিলন, নিবেদন, ভাটিয়ালি, সারিগান, মুর্শিদি, ভক্তিমূলক, রাধাকৃষ্ণ ও আঞ্চলিক গান রচনা করেন। 1967 সালে সর্বপ্রথম প্রকাশিত রত্নভাণ্ডার ছাড়াও আরও 7 খণ্ড গীতি সংকলন প্রকাশিত হয় তাঁর জীবদ্দশায়। বাংলার মরমী গানের অগ্রগণ্য বাউল গায়ক কফিলউদ্দিন সরকার রত্নের ভাণ্ডার নামেও পরিচিতি লাভ করেন। প্রকাশিত ও অপ্রকাশিত প্রায় 1000-এর মতো গান রয়েছে তাঁর, কিন্তু জীবদ্দশায় অনেকেই তাঁর গান গাইবেন বলে নিয়ে নিজের নামে চালিয়েছেন। এ বিষয়ে কফিলউদ্দিনের মনে অনেক কষ্ট ছিল। তাকে না জানিয়ে গ্রামীণফোন কোম্পানি খ্যাতিমান শিল্পী হাবিব ওয়াহিদের কণ্ঠে রেকর্ড করে আমার বন্ধু অবিহনে গো বাঁচি না পরাণে গো একেলা ঘরে রইতে পারি না, এই গানটি। পরবর্তীতে তাকে 10,000 টাকা রয়্যালটি দেয় ওই কোম্পানি। তাঁর রচিত গান গেয়ে বহু কণ্ঠশিল্পী প্রতিষ্ঠা পেয়েছেন, কিন্তু গীতিকারের জায়গায় তার নাম নেই সংগৃহীত বলে বাজারে ছাড়া হয়েছে বহু গান। আবার অন্যের নামেও গেয়েছেন কেউ কেউ, আমি চাইলাম যারে ভবে পাইলাম না তারে সে এখন বাস করে অন্যের ঘরে, এই গানটি ক্লোজ আপ 1 তারকা সালমা গেয়েছেন গীতিকার আকাশ দেওয়াল ও সুরকার শফি মণ্ডলের নামে।
তবে অসংখ্য তত্ত্ব উপাত্তের ভিত্তিতে আকাশ দেওয়ান শফি মণ্ডল এবং সালমার কাছে সৈয়দা আকি হক প্রমাণ করেছেন গানটির মূল মালিক কফিলউদ্দিন সরকার। তত্ত্ব সম্বলিত মূল্যবান এই নিবন্ধ 2018 সালে 9 আগস্ট কালের কণ্ঠ এবং আমাদের সময় পত্রিকায় প্রকাশিত হয়েছে গান তুমি কার শিরোনামে। প্রথম আলো পত্রিকায়ও এই বিষয়ে সৈয়দা আকি হকের লেখা ছাপা হয়েছে। এই লেখাটিও আমি আলোচনা করছি মাটির তারের গান সুনামগঞ্জ গ্রন্থ থেকে। এটি সম্পাদনা করেছেন সৈয়দা আকি হক, তিনি আমার খুবই একজন প্রিয় মানুষ, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমি তাকে আঁকি আপু নামে ডাকি। নিজের গান বেচা কেনা এবং চুরি হচ্ছে দেখি কফিলউদ্দিন খুবই চিন্তিত ছিলেন, অতি সহজ সরল ছিলেন তিনি। সরলতার সুযোগ নিয়েই অনেকেই তার গানের খাতা চুরি করেছে, বই ছাপাবেন বলে নিয়েও আর ফেরত দেয়নি, বইও ছাপেনি। তাই জীবনের শেষের দিকে নিজের অপ্রকাশিত গানগুলো যজ্ঞের ধনের মতো বুকে আগলে রেখেছিলেন। 2010 সালে সৈয়দা আকি হকের হাতে তুলে দিয়েছেন হাতে বানানো দুইটি গানের খাতা ও একটি ডায়েরি। অনাহারে অর্ধাহারে বিনা চিকিৎসায় জীবন অতিবাহিত করেছেন, বাড়িতে একটি টিউবওয়েল পর্যন্ত ছিল না এই নীরব সাধকের। দীর্ঘদিন ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত ছিলেন, চিকিৎসাধীন অবস্থায় 2012 সালের 23 সেপ্টেম্বর রাত 11:05 মিনিটে সিলেটের নূরজাহান হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিজ বাড়িতে তাকে দাফন করা হয়। তার জনপ্রিয় এই দুটি গান হচ্ছে আমি চাইলাম যারে ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে। আমি ওনার ভনিতন্ত্রটি সুরে সুরে একটু শোনাচ্ছি। ওরে সর্বস্ব ধন করলাম অর্পণ, আর কিছু নাই বাকি, তবু কেন আমার সাথে করে লুকালুকি, ভেবে কই কফিলউদ্দিন বন্ধু এতই কি কঠিন, জল ছাড়া হইয়া মিনার বাঁচি কি করে, সে এখন বাস করে অন্যের ঘরে। আরো একটি জনপ্রিয় গান, আমার বন্ধু আবিহনে গো বাঁচি না পরাণে গো, একেলা ঘরে রইতে পারি না, বলে কফিলউদ্দিন আসিবে কোন দিন, শোধিতে তার প্রেম ঋণ বাঁচি না বাঁচি না, একেলা ঘরে রইতে পারি না। আরো আছে একটি, ওরে আতর গোলাপ সোয়া চন্দন সাজাইলাম ফুল বিছানা, অভাগীর বাসরে বন্ধু কেন আইলা না, ওরে অভাগীর বাসরে বন্ধু কেন আইলা না। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা কষ্ট করে তত্ত্বের ভাণ্ডার কে এত কফিলউদ্দিন সরকারের এই সামান্য জীবনীটি শুনেছেন। পরিশেষে সাধক কফিলউদ্দিন সরকারের আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ পাক তাকে ব্যস্ত দান করুক, আমিন। তো ভালো থাকবেন বন্ধুরা, আসসালামু আলাইকুম।